জান্নাতি। কি বলেছেন? আল্লাহর আল্লাহ রাসূলের পিতা মাতা কি জান্নাতি। বন্ধুগণ, ইসলাম আবেগ দিয়ে চলে না, ইসলাম বিবেক দিয়েও চলে না, ইসলাম চলে দলিল দিয়ে। মনে রাখবেন, ঈমান ব্যতীত কেউ জান্নাতে প্রবেশ করতে পারে না, সেটা নিজের পিতাও পারে না, এবং কোন নবী কোন কাফের কেউ জান্নাতে ঢুকানোর কোন ক্ষমতা রাখে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা এবং মাতা পিতার সম্পর্কে শুনলেন, পেটে থাকার সময় মারা গেছেন, গর্ভাবস্থায় মারা গেছেন, মানে আল্লাহ রাসূল গর্ভাবস্থায় ছিলেন, ওই সময় পিতা মারা গেছেন, তাহলে ঈমান কি পেয়েছিলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা 6 বছরে মারা গেছেন, ওই সময় কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী এসেছিল? তাহলে দুইজনে ইসলাম পাননি, কিন্তু তারা কি আগের কোন ধর্মে ছিল? না। ঐতিহাসিকগণ বলেন, মক্কাতে ইহুদি বলে কোন জাতি ছিল না, আহলে কিতাব বলে কোন জাতি ওই সময় ছিল না, না তো ইহুদি ছিল না খ্রিস্টান ছিল। আল্লাহ রাসূল যখন মদিনায় গেছিলেন তখনই ইহুদিদের সাথে পরিচয় হয়েছিল, এবং তারপরে ইহুদিদের সাথে সেখানে সন্ধিও স্থাপন হয়েছিল, কিন্তু মক্কায় এই ইহুদি বা খ্রিস্টান ছাড়া, ইহুদি ও খ্রিস্টান বলে কোন জাতি ছিল না। সেই মক্কায় যারা বসবাস করত সেটা ছিল বাকায়া দীন ইব্রাহিম আলাইহিস সালাম, অর্থাৎ ইব্রাহিম আলাইহিসসালামের অবশিষ্ট ধর্মের লোকেরা বা ইব্রাহিম আলাইহিসসালামের ধর্মের লোকেরা সেই যুগে বসবাস করত, যেই ধর্ম মিশে গিয়ে অগ্নি, যেই ধর্ম মিশে গিয়ে মূর্তি পূজার অবস্থান নিয়েছিল। কিসের অবস্থান নিয়েছিল? মূর্তি পূজার অবস্থান নিয়েছিল। সেই কারণে কাবা শরীফে 360 বা তারও ঊর্ধ্বে মূর্তি ঢুকানো হয়েছিল। তো মক্কার সেই জনগণেরা বা জনপদের লোকেরা মূর্তি পূজক ছিল, অন্য কথায় বলতে পারেন সরাসরি মুশরিক ছিল। আর এই মুশরিকের অবস্থায় কেউ যদি মারা যায়, শিরিককারী অবস্থায় কেউ যদি মারা যায়, তাহলে সেই ব্যক্তি জান্নাতে যেতে পারে না। আমরা নিজের কথা না বলে, আবেগ ও বিবেক নিয়ে চিন্তা না করে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস শুনি। তিনি বলছেন, ইস্তাআযানতু রাব্বি আন আস্তাগফিরা লি উম্মি, আমি আমার রবের কাছে, আমার প্রতিপালকের কাছে আমার মায়ের ক্ষমা প্রার্থনার জন্য আবেদন জানালাম, ফালাম ইয়াযানলি, আমাকে অনুমতি দেওয়া হলো না। ওয়াস্তাআযানতু হুয়া নাযুরা কবরাহা, কিন্তু আল্লাহর কাছে আমি অনুমতি চাইলাম যে আমি যেন তার কবরের জিয়ারত করতে পারি, আমি তার অর্থাৎ আমার মায়ের কবর জিয়ারতের জন্য অনুমতি চাইলাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। একথা বলছেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং, তার কবর জিয়ারতের অনুমতি দেওয়া হলো, কিন্তু তার জন্য ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনার অনুমতি দেওয়া হলো না। কারণ যে মুশরিক, যে ঈমান আনেনি, তার জন্য ক্ষমা চেয়ে কোনো লাভ নেই। সে কারণে নূহ আলাইহিস সালামের সামনে তার ছেলে যখন পানিতে ডুবছিল, ওই সময় তাকে নৌকাতে তোলার জন্য নূহ আলাইহিস সালাম ইরাদা করলেও আল্লাহ রাব্বুল আলামিন মানা করে দিয়েছিলেন। সেই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ক্ষমা প্রার্থনার অনুমতি দেওয়া হলো না, কিন্তু কবর জিয়ারতের অনুমতি দেওয়া হলো। হাদিসটি মুসলিম শরীফের জানায়েজ অধ্যায়ে 976 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে। বন্ধুগণ, আবু দাউদ এবং নাসাইতে এই হাদিসের সম্পর্কে বলা হচ্ছে, আবু দাউদ 3234 এবং নাসাইয়ের হাদিসে বলা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জিয়ারত করছিলেন আল্লাহ তার মায়ের কবরের, সেই সময় অনেক সাহাবী তার সাথে ছিলেন, আল্লাহ রাসূল কাঁদতে লাগলেন, তার কাঁদন দেখে, ক্রন্দন দেখে পাশের সাহাবীরাও কেঁদে দিলেন। বন্ধুগণ, এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতার সম্পর্কে শুনেন তার কি অবস্থা। হাদিসটি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। হাদিসটি মুসলিম শরীফের কিতাবুল ঈমান 500 নম্বর হাদিসে এসেছে। একজন ব্যক্তি আল্লাহ রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ আয়না আবি, তার বাবা মারা যাওয়ার পর আল্লাহ রাসূলকে এসে বলছেন, আল্লাহ রাসূল আমার বাবা কোথায় অবস্থান করছেন, মানে জান্নাতে অবস্থান করছেন না জাহান্নামে অবস্থান করছেন। এই কথা বলার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, ফিন্নার, তোমার বাবা জাহান্নামে আছে। এই কথা শোনার পর সেই লোকের মনটা খারাপ হয়ে গেল, ছোট হয়ে গেল, দুঃখ পেল, পাওয়ার পর চলে যাচ্ছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, লোকে একটু ডাক দেও তো, ডাক ফিরে নিয়ে আসো। সে লোক যখন কাছে আসলো তখন আল্লাহ রাসূল সান্ত্বনা দিয়ে বলছেন, ইন্না আবি ওয়া আবাকা ফিন্নার, আমার বাবা এবং তোমার বাবা দুজনেই জাহান্নামে আছে। মানে তুমি চিন্তা করো না, তুমি এত দুঃখ করো না, তোমার দুঃখ করার কারণ নেই, কারণ যারা ঈমান পায়নি তারা কোথায় যাবে? তারা জাহান্নামে যাবে। আর ওই কারণে আমার বাবাও জাহান্নামে আছে, তুমি কেন তো মন খারাপ করছো? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা এবং মাতা তাদের অবস্থা কি, এটা এই হাদিসে স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। কিন্তু যারা তার সম্পর্কে বাড়াবাড়ি করেছেন তারা বলেছে যে আসহাবে কাহফের ঘটনা শুনেছেন ভাই, আলোচনা অন্যদিকে চলে যাচ্ছে,
আসহাবে কাহাব কিছু যুবক যারা একটি অত্যাচারী বাদশার কাছ থেকে পলায়ন করে গুহায় আশ্রয় নিয়েছিল যেই সাতজন যুবকের ঘটনার নাম দিয়ে সূরা কাহাব সেই সূরা কাহাবে ওই সাতজন ব্যক্তির সাথে একটা কুকুরও ছিল যে কুকুর তাদের সাথে লালন পালন হয়েছিল এই লোকেরা বলছে যে আসহাবে কাহাবের কুকুরটাও তো জান্নাতে যাবে আর আসহাবে কাহাবের কুকুর যদি জান্নাতে যায় তাহলে আল্লাহ রাসূলের বাপ মা জাহান্নামে কেন যাবে এখন প্রশ্ন হলো যে জান্নাতে কুকুর যাবে এটা কে বলল একজন আলেম বলছেন শায়খ বলছেন যে কোন পালং বা কোন খাটের নকশা প্রমাণ করার আগে তো আগে খাটটা প্রমাণিত হতে হবে নয়ডিয়ার চিত্রটা প্রমাণ করার জন্য তো আগে দুনিয়াতে নয়ডিয়া থাকতে হবে নাকি বলেন যদি নয়ডিয়াই না থাকে তাহলে নয়ডিয়ার সৌন্দর্যতা বর্ণনা করা যাবে তো যদি জান্নাতে কুকুরেই না যায় তাহলে ফের আবার ওই কুকুরের ফজিলত বর্ণনা করে লাভ কি ওরা বলছে মা আমিনার পেটে যেই নবী থেকেছেন সেই পেট কোনোদিন জাহান্নামে যেতে পারে না এটা হচ্ছে বিবেক এটা হচ্ছে আবেগ অন্যদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আপনাদের কাছে পেশ করা